নমস্কার বন্ধুরা, নতুন ভিডিওতে আপনার স্বাগত। আমার এর আগে গণপতি পুজো নিয়ে মোটামুটি তিনটে ভিডিও দেওয়া আছে, চাইলে আপনার সেগুলো আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। আর একটা রুট গাইডও আমার দেওয়া আছে ভিডিওটা, সেটাও দেখতে পারেন। আমি নিচে ডিসক্রিপশনে আমি তার লিঙ্ক দিয়ে দেবো। আর আজকে আমি এমন একটা জায়গায় যাচ্ছি যেটা চন্দননগরের বুকেই প্রথমবার বুর্জ খলিফা, ঠিক আছে। আর এটা এর আগে আপনার অন্য অন্য জায়গায় দেখেছেন হয়তো, কিন্তু অন্য অন্য জায়গা থেকেও দেখলেও এটা হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট থাকবে চন্দননগরটা। কারণ আপনি জানেন চন্দননগর মানেই হচ্ছে লাইটিং, আর লাইটিংয়ের ব্যাপক মানে যতটা হতে পারে, যতটা চরম হতে পারে সেটা হবে এবারে চন্দননগরের এই বুদ্ধপুর। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখন বুদ্ধপুরে চলে এসেছি। আর দেখুন সামনে রয়েছে আমি প্যান্ডেলটা, আর প্যান্ডেলটা অনেকটা কাজ এখন হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন এখন উপরে খরিদাস ফাউন্ডেশনটা লাগানো আছে, লাগানো বাকি আছে, আর সামনে এতটা জায়গা রয়েছে, ঠিক আছে। এটা দেখুন ভালো করে, আর আমি ভিতরে ঢুকে আপনার দেখাচ্ছি মণ্ডপের মূর্তিটা কতটা হয়েছে, ঠিক আছে। দেখুন এই যে সামনে যে রয়েছে এটা এন্ট্রি, আর সাইডে এক্সিট রয়েছে। আমি এখন দেখছি ভিতরটায়, দেখুন একটু দেখুন। আর এটা আপনার হচ্ছে মানে বাইরে যে গ্লাসটা লাগানো আছে, মানে ওই একদম আপনার যদি মনে থাকে যে আপনাদের এর আগে যে বুর্জ খলিফা রয়েছিল আপনাদের জিরাটে, সেই জিরাটে যে শিল্পী ছিলেন সেই শিল্পী এই প্যানেলটি তৈরি করেছেন। আর ভিতরে দেখুন ওই যে মায়ের মূর্তিটা অনেকটা কাজ হয়ে গেছে, এখনও চক্ষুদানটা হয়নি। দেখুন ভিতরে অনেকটা কাজ হয়ে গেছে এখন, ঠিক আছে। আর এটা আশা করি দু একদিনের মধ্যে পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। আর এটা চতুর্থ দিন আশা করি এটা মানে উদ্বোধন, চতুর্থ যেটা শুনতে পেলাম আর কি, চতুর্থ দিন এটা উদ্বোধন রয়েছে। উপরে দেখুন, উপরে সিলিংটা দেখুন ভালো করে, মিস্ত্রিরা কাজ করছে। আর এটা আশা করি যে আপনারা যে আগে যে বুর্জ খলিফা যেখানেই দেখেছেন, ঠিক আছে, তো তার থেকে লাইটিংয়ের দিক দিয়ে এটা অনেক এগিয়ে থাকবে এটা বলতে হবে। চন্দননগর মানে এমনি লাইটিং, আর তার মধ্যে বুর্জ খলিফা তো মানে আলাদা এক্সট্রা কিছু থাকবে আশা করছি এটা, ঠিক আছে। আপনারা চাইলে আসতে পারেন। আর এটা হচ্ছে আপনাদের সেই চন্দননগর স্টেশন নামতে হবে, নেমে আপনাদের সিটি জিটি রোডের দিকে এগিয়ে আসতে হবে। একটু আপনারা জিজ্ঞেস করতে পারেন, আর প্রপার লোকেশন বলতে আপনাদের একটু ভিতর দিকেই রয়েছে এটা, আপনাদের জিজ্ঞেস করতে হবে বুর্জ খলিফা, ঠিক আছে। একদম বাগবাজারের সামনেটা এসে আপনাদের জিজ্ঞেস করতে হবে, তাহলে আপনারা এখানটা আসতে পারবেন। দেখুন বাইরেটা, বাইরের গ্লাসগুলো অনেকটাই কাজ হয়ে গেছে আপনার, এখন বাসগুলো খালি উপরেগুলো লাগাবে, বাসগুলো তাহলে খুলবে তাহলেই হয়ে যাবে। দেখুন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই যে সব স্ট্রাকচারগুলো করা হয়েছে, আর কিছুটা নিচে ওইগুলোর উপরে লাগানো হবে। ইম্পর্টেন্ট গ্লাসটা পুরো লাগানোই হয়ে গেছে, এখনো অনেকটা বাকি, কিছুটা বাকি আছে, হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম। যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, আর যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।